ভদ্রমহিলা গিয়ে মামলা করেছে, খুবই নোংরা, এর আগে ওনার দোকানে বিয়ে আছে, ওনার বাবার বই ছিল। আর যে ছেলেটি বলছে ওনার ছেলে, ওনা ওনার বৈধ ছেলে কিনা সেটাও সম্ভব কিনা সেটা আমাদের কালকে খবর লাগিয়েছি আমরা, যা খবর পেলাম তাতে মনে হয় না ওটা ওনার ছেলে। উষা থেকে উঠে যদি গড়িয়া যায়, ওনার ছেলেকে নাকি উনি পিছনে বসিয়েছে, একটা হাট্টা কাট্টা 35 বছর 36 বছরের ছেলে যদি মাকে সামনে বসিয়ে পিছনে বসে, তাহলে সেটা তার ছেলে কিনা সেটাও বৈধ ছেলে কিনা সেটাও জানার বিষয় আছে।